আমরা এখন যাচ্ছি হচ্ছে কেএফসি তে আমাদের ইনস্ট্যান্ট প্ল্যান কেএফসি তে যাব চিকেন খাইতে কি বল রে তুই আজকে অনেক দিন পর আমরা কেএফসি তে এসেছি আসলে অনেক দিন বলতে অনেক দিনই আসলে কারণ লাস্ট যে কবে এসেছি কেএফসি তে আমার আসলে মনে নেই আর কেএফসি কিন্তু এখন বেশ ভালোই চলে আর হচ্ছে কি কেএফসি তে আজকে একটা স্পেশাল ডিল রয়েছে যেহেতু আজকে মঙ্গলবার আর ওদের টিউজডে তে একটা স্পেশাল ডিল থাকার কারণে আজকে আমরা এখানে এসেছি আর আনফরচুনেটলি আব্বু আজকে আসতে পারেনি আব্বু আরেকটা কাজে বাহিরে গিয়েছে আর আমরা হচ্ছে কি এটা ইনস্ট্যান্ট আমরা প্ল্যান করেছি আমাদের আর কি সকাল থেকে প্ল্যানিং ছিল না বিকালবেলায় হঠাৎ করে প্ল্যানিং করলাম যে কেএফসি থেকে ঘুরে আসি অনেক দিন কেএফসি চিকেন খাই না তো তাই চলে আসলাম আজকে কেএফসি তে আর ঢুকেই ডেকোরেশন মোটামুটি ভালো লেগেছে আমরা হচ্ছে এই টিউজডে স্পেশাল মিলটা নিব এখানে সুন্দর প্লে জোন রয়েছে বাচ্চাদের খেলাধুলা করার জন্য আম্মুকে এখানে বসে রাখছি মাম্মি অনেক মানুষ আজকে রাতুল হচ্ছে গিয়ে খাবার অর্ডার করে আসতেছে উপরে আমি আর আম্মু আগে এসে করছি আব্বু আজকে একটু বাসার বাইরে তাই আব্বুকে নিয়ে আসা হয় নাই মমি একা থাকবে দেখে মমিকে জোর করে নিয়ে আসছি আমরা অনেক দিন পর কেএফসিতে আসলে এসে অনেক ভালো লাগতেছে অনেক অনেক মানুষ অনুভূতি বলো শুধু সুন্দর অনেক ভালো লাগছে খুব ভালো লাগছে অবশ্যই দয়া করবেন আমাদের জন্য আমরা আমেরিকায় কেএফসি খাইতে পারি নাই তাই বাংলাদেশে এসে কেএফসি খাইতেছি না হালাল না তো এই জন্যই তো খাইতে পারিনি অনেক খুঁজছি হালাল কেএফসি নাই না সার্ভিস ভালো না সবাই অনেক মজা করে খাওয়া দাওয়া করছি আর আসলে কেএফসি চিকেনটা ভালো ছিল আমরা তো আমেরিকায় কেএফসি চিকেন খেতে পারি না কারণ ওটা হালাল না আর হালাল কেএফসি চিকেন আমরা যেখানে থাকি ওখানে কোথাও নাই তাই আর কি আসলে খাওয়াই হয় নাই আমাদের বাসার সামনে একটা কেএফসি চিকেন রয়েছে কিন্তু সেটা হালাল না থাকার কারণে আর কি খাওয়া হয়নি আর এখানে ইস্তেক একটা রাইস নিয়েছে এটা হচ্ছে পুরো মনে হইতেছে পোলাও আমি যেভাবে পোলাও রান্না করি ঠিক তেমনই পোলাও লাগছে বা খারাপ না জিনিসটা মজা রয়েছে Thank you.
পর KFC চিকেন খেতেছি। চিকেন টেন্ডার স্ট্রিপস, চিকেন স্ট্রিপস খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করার পর আমরা এখন চিলক্সের কফি খেতে সামনে যাচ্ছি হেঁটে হেঁটে, কারণ এখানে ডিস্টেন্স অনেক কম। সামনেই হচ্ছে চিলক্সের কফি, আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এই জায়গাটা হচ্ছে গিয়ে জাহাজ বাড়ির যে জায়গাটা ওইটাই, এখন আর জাহাজ বাড়ি নাই। সবসময় আমার সবাইকে নিয়ে বের হতেই অনেক বেশি ভালো লাগে। একা একা তো সবসময় আমি আমেরিকায় রাতুলের সাথে ঘুরেছি, কিন্তু বাংলাদেশে আসার পর আমি যেখানেই যাই না কেন আম্মুকেও বলি চলো আর আব্বুকেও বলি চলো, সো ওরাও যেতে চায়। কারণ হচ্ছে কি, আমি না থাকার কারণে আব্বু আম্মু তেমন একটা বের হয় না বাসা থেকে, খুবই কম বের হওয়া হয়। আর ইস্তিয়াক তো যেহেতু জব করে, শুধু ইস্তিয়াকই বের হয়, আর প্রয়োজন হলে আর কি বের হয়, এমনি প্রয়োজন ছাড়া আর বের হওয়া হয় না। তাই এখন যখন আমি এখানে এসেছি তো সবাই মিলে ঘুরতে যেতে, যে কোনোখানে সবাই মিলে যেতে কিন্তু আমার অনেক অনেক ভালো লাগে। আমি আর কি আমেরিকা যাওয়ার পর এই জিনিসটা খুব বেশি মিস করব, মানে অনেক অনেক মিস করব আমি এখানে, মানে ফ্যামিলি সবাইকে নিয়ে ঘুরতে যাওয়াটা। আম্মু ওই চাইনিজ আইটেম অনেক মজা করে খাবে, আম্মা সব খাই, কিন্তু আমার ভাই কিছু খায় না। কিছু বলো, তুমি কেমন লাগতেছে? আমরা খাওয়ার পরে যে আবার খেতে আসলাম এই জন্য কেমন লাগছে? কিছু খায় না, আমাদের KFC খাওয়া অনেক অনেক মজা ছিল। এগুলো কি নর্মাল গুলি কোল্ড কফি? কালকের খানা আছে ইস্তি, ইয়া ওই যে এই স্ট্রটা, ওই চিকন স্ট্র দেওয়াতে উঠতেছিল না। এটা হচ্ছে তার পরের দিন, আমাদের বাসায় এসেছে জেসিকা, রাকিব ভাইয়া আর আমাদের আয়াত বেবি। তো ওকে নিয়ে একটু খেলা করছিলাম আর একটু ভিডিও করতেছিলাম। এখন সবাই মিলে হচ্ছে কি আমরা বিকালে খাওয়া দাওয়া করব, আর আমরা হচ্ছে কি বাহির থেকে খাবার এনেছি। এটা হচ্ছে গিয়ে পাস্তা, হোয়াইট সস পাস্তা। এটা হচ্ছে কি আমাদের ফেভারিট ভাবি নিয়ে আসছে, জেসিকা ভাবি। আর এটা হচ্ছে কি থাই স্যুপ, উন্থন, আরও অনেক অনেক খাবার আছে। এখন আপাতত এটা দিয়ে আমরা স্ন্যাক্স ব্রেক নেই, তো শুরু করি। হ্যাঁ, এই যে আমাদের স্পেশাল গেস্ট আসছে, পুপি। এই যে পুপি, বেবি শাকু চু 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 চু, বেবি শাকু চু 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 চু। আমরা এখন খাবার শুরু করি, কি বলো রাতুল? নিচে একটা প্লেট দিলে ভালো ছিল না, সেলো ধরতে পারতো। ওই প্লেট না, পুপি কি খায়? ট্যাং খাও তুমি, আসলে আমাদের সাথে পরে এসে ওটা করবে, ওটা আমরা গরম করে দিই।
কি মজার খাবার, আমি আর ওয়েট করতে পারতেছি না। ইস্তিয়াকে মতো আমারও একই সেম অবস্থা হয়েছে যে আমি আর ওয়েস্ট একদম করতে পারবো। আমরা এখন মজার মজার স্যুপ খাবো। শুধুমাত্র সোহেল বানাইলে মজা, এছাড়া অন্য জনের একটা মজা হয় না। না মানে ও থাকলে আমি অর্ডার দিই না, অর্ডার দিই না, মাঝে মাঝে অনেক সময় থাকে না। আমাকে ছোট্ট এক পিস মাংস, আমি কিন্তু